নীলাদ্র চ্যাটার্জি। তবে নিলয় নীল নামে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগে লেখালেখি করতেন তিনি। স্ত্রী ও বোন নিয়ে প্রায় 2 বছর ধরে রাজধানীর গোরানের এ বাসায় 5 তলায় ভাড়া থাকতেন নীলাদ্র। বাড়ির বাসিন্দারা বলছেন, জুম্মার নামাজের সময় হঠাৎ নিলয়ের স্ত্রীর চিৎকার শুনতে পান তারা। তিনজন নারী তাকবীর আল্লাহ আকবর করে নামতাছে, তাকাইতে তাকাইতে আর খাম্বার অন্য গেল পরে আনতে গেছে, চিৎকার আওয়াজ শুনলাম। আমি আবার গেছিলাম, কিন্তু গিয়ে দেয় যে রক্ত, তখন আয়া পড়ছে। আমি আবার দোতলা গিয়া কেন বাইরে বাড়িওয়ালারে জানাইলাম যে এই ব্যাপার। প্যান্ট শার্ট একটা স্টেপ শার্ট পরা ছিল, একটা লোকের একটা সাদা শার্ট আর কালো প্যান্ট বুঝি। যে কোনো পত্রিকা, আমি নাম জিজ্ঞেস করি, একটা পত্রিকাতে মনে হয় কাজ করতো টুকটাক, ছোটখাটো কিছু লেখালেখিও করতো, এরকম একটা ইয়ে ছিল। গণজাগরণ মঞ্চে প্রতিটি কর্মসূচিতে নিলয়ের যাতায়াত ছিল। নিলয় নীল নামে তার ফেসবুক আইডি ছিল নিলয় নীল, আর সে একটা পেজ মেনটেন করতো, সেটা হচ্ছে ফেসবুক সেলিব্রিটিদের নিয়ে ওই ফেসবুকের স্ট্যাটাসগুলো সে শেয়ার করতো তার ওই পেজে। আমাদের পরিচিত গণজাগরণ মঞ্চের প্রথম থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো ধারণা পায়নি পুলিশ। বাস্তবে কি তাকে জবাই করেই হত্যা করা হয়েছে, কারণ তার ঘাড়ে এবং গলায় শার্প উইপেনের দাগ আছে, মার্ক আছে, এবং একটি ধারালো কোনো দা কিংবা এই জাতীয় কোনো অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে। আমরা কাজ করছি, আমাদের সকল সমস্ত স্পেশালাইজড ইউনিট এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে। আমরা এখন বের করার চেষ্টা করব যে তা কারা এই খুনের সাথে জড়িত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন লেখক ও ব্লগার অভিজিৎ রায়। এরপর 30 মার্চ তেজগাঁওয়ে খুন হন আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। আর 12 মে সিলেটে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাস নামে আরেক ব্লগারকে। এর আগে হত্যার শিকার হন ব্লগার রাজীব।